নমস্কার, নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালো ধর্মনগরীর ঐতিহ্যবাহী সামাজিক সংস্থা মধ্য শহর ক্লাব। উত্তর জেলার যে কোনো সংকটাপন্ন রোগীর জন্য ক্লাবের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়েছে। এর সুবিধা পাবেন করোনা আক্রান্তরাও। শুক্রবার এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধ সেন। বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন একটি অতি প্রয়োজনীয় উপাদান। করোনা আক্রান্তদের একাংশের শ্বাসকষ্টজনিত সমস্যা হলে অক্সিজেনের প্রয়োজন হয়। প্রতিদিন মোবাইল এবং টিভির পর্দায় নজরে আসে দেশ বিদেশে অক্সিজেনের অভাবে প্রাণ হারানো মানুষের করুণ দৃশ্যের ছবি। এবার ধর্মনগরে করোনা আক্রান্ত সহ যে কোনো মুমূর্ষু রোগীদের অক্সিজেনের যোগান দিতে ধর্মনগরের ঐতিহ্যবাহী সামাজিক সংস্থা মধ্য শহর ক্লাবের উদ্যোগে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়। প্রয়োজনে উত্তর জেলার যে কোনো সংকটাপন্ন রোগীর জন্য এই অক্সিজেন সিলিন্ডারগুলো ব্যবহার করার জন্য দেওয়া হবে। শুক্রবার মধ্য শহরের এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সাথে উপস্থিত ছিলেন মধ্য শহরের সভাপতি বিপ্লব ভট্টাচার্য এবং সম্পাদক বিভাঙ্কর নাথ। অনুষ্ঠানে উদ্বোধক বিশ্ববন্ধু সেন মধ্য শহরের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এভাবেই বর্তমানে দেশের সংকটময় পরিস্থিতিতে প্রতিটি সামাজিক সংস্থাকে মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান রাখেন তিনি। শুক্রবার মধ্য শহরের ক্লাব গৃহে একই সাথে স্থানীয় এলাকার সকলের প্রিয় তথা ধর্মনগর কালীবাড়ি রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত দীপক চক্রবর্তী এবং ক্লাব সদস্য সদ্য প্রয়াত সৌরভ দেবের স্মরণ সভা করা হয়। অনুষ্ঠানের শেষে ক্লাব সম্পাদক বিভাঙ্কুর নাথ জানান, মধ্য শহর সর্বদাই মানুষের সেবা করে চলেছে। বিগত বছরেও মধ্য শহরের উদ্যোগে করোনাকালীন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবার অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে অক্সিজেনের সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। মধ্য শহর ক্লাবের পক্ষ থেকে আজকে এই অক্সিজেন সিলিন্ডারের সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠান করলাম। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় ডেপুটি স্পিকার সাহেব শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয় আজকে এই শুভ উদ্বোধন করলেন। অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগেই অক্সিজেন সিলিন্ডারগুলো এনেছি। এখানে টোটাল আমাদের 10টা অক্সিজেন সিলিন্ডার আছে। তো আজকে আমরা উদ্বোধন করলাম, তার আগেই আমরা দু তিনজনের মুমূর্ষু রোগীর জন্য আমরা পরিস্থিতির কথা চিন্তা করে আমরা দিয়েছি অক্সিজেন সিলিন্ডার। তো আজকে থেকে অফিসিয়ালি আমরা স্টার্ট করলাম। যে কোনো ধর্মনগরের যে কোনো পেশেন্ট যদি মুমূর্ষু রোগী অক্সিজেনের দরকার থাকে আমাদের ক্লাব মেম্বারদের সঙ্গে যোগাযোগ করতে পারে, এবং সামাজিক মাধ্যমেও আমরা বিভিন্ন মোবাইল নাম্বার আমাদের মেম্বারসদের মোবাইল নাম্বার দেওয়া আছে। তো যোগাযোগ করলে আমরা অক্সিজেন সরবরাহ করব এবং ভবিষ্যতে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব, এবং আরও যাতে আমরা অক্সিজেন সিলিন্ডার আগামীতে বাড়াতে পারি তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। একদিকে করোনা আতঙ্কে মানুষ দিশেহারা, আর অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে চুরির উপদ্রব। শুক্রবার উত্তর জেলার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শাহিন আহমেদ চৌধুরীর বাড়িতে ঘটে গেল এক দুঃসাহসিক চুরি। স্বর্ণালঙ্কার সহ যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পালিয়ে যায় চোরের দল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যে একদিকে করোনা মহামারীর ফলে আতঙ্কিত মানুষ, তো অন্যদিকে চুরি ছিনতাইয়ের মতো ঘটনায় দিশেহারা সাধারণ মানুষ। প্রায় প্রতিদিন প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জেলা মহকুমায় চলছে চোরের উপদ্রব। লাগাম টানতে ব্যর্থ রাজ্যের পুলিশ প্রশাসন। শুক্রবার রাতে উত্তর জেলার চোরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 ওয়ার্ডের বাসিন্দা শাহিন আহমেদ চৌধুরীর বাড়িতে ঘটে গেল দুঃসাহসিক চুরিকাণ্ড। বাড়ি মালিকের সর্বস্ব লুট করে নিয়ে যায় চোরের দল। সোনা রূপা নগদ অর্থ সহ জায়গা জমির কাগজপত্র এবং বিভিন্ন পরিচয়পত্র নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ শাহিন আহমেদের। তিনি জানান, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পান ওনার রান্নাঘরের দরজা ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে এবং একটি ট্রাঙ্ক বাসকে থাকা ওনার মায়ের এবং ওনার পরিবারের অন্যান্যদের নামের জায়গা জমির কাগজপত্র সহ অন্যান্য মূল্যবান পরিচয়পত্র নিয়ে যায় নিশু কুটুম্বের দল। এ বিষয়ে তিনি চোরাইবাড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন চোরাইবাড়ি থানার পুলিশ। পুলিশ সবকিছু খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় অন্যান্য ঘটনার মতো এই ঘটনাটিও কি ধামাচাপা পড়ে যায়, নাকি পুলিশ চোরদের আটক করতে সক্ষম হয়, সেদিকেই তাকিয়ে নিঃস্ব হওয়া পরিবার সহ স্থানীয় এলাকাবাসী। গতকালকে রাত্রে আপনার বাড়িতে যে চুরি হয়েছে, অনুমানিক রাত্রে কয়টা হইব তখন? অনুমানিক রাত্রে আমি তো 11:30 ভাত খাইছি, খাইয়া আমরা তো প্রায় 12টা বাজি গেছে, আমরা ঘুমাইছি।
আমরা আমার পরিবারের স্বজন সহ আত্মীয় আরো জীবন আছে আমরা সব ঘুমাই গেছি আমার দামান্দ আসলাম তো রাত্রে ঘুমাই গেছি ঘুমানির পরে সকাল খুব সকাল ঘুমোতে উঠছি আমি উঠছি আমার ছেলে উঠছে আমার ছেলে উঠে লেফটিনও গেছে ও গিয়া লেফটিনে আওয়ার পথে দেখছে যে আমার পাকঘরের ঠিকানো একটা বেড় শুকাই বেড় বাঙ্গা বা আরও কিছু হান্ডি বাসন বাইরে রাখা আছে এরপরে ও আমিও আমার গাতিয়া কইছে এরপরে গেছি গিয়া দেখছি দেখিও তো দেখলাম যে বড় সুখ দুঃখছে আচ্ছা আপনার আপনার কিতা ধারণা মানে চোরের আপনার বিশেষ করে কি উদ্দেশ্য বা আপনার ধারণা কিতা কিতার লাগি চোর আপনার ঘরে আমার ধারণা যেটা আর যে আমার পরিবারের যে আমার জায়গা সম্পদের যে ডকুমেন্টগুলো আছে যে কাগজপত্র দলিল ফর্সা ভোটের আইডি কার্ড আধার কার্ড বার্থ সার্টিফিকেট বা আর অন্যান্য প্যান কার্ড কিছু জিনিসগুলো আছে এটা নিচে বা গরতনে বাইর করে একটা টান নিয়ে বাড়ির তনে মনে হইল 100 মিটার দূরে নিয়ে বাড়ির খুব সাইটে নিয়ে কেন বাংসে বাঙ্গিয়া খুলিয়া নিচে ওই বাস্কতে জিনিসগুলা পাইছি এটা নিচে খুলি তদন্ত করছে আইয়া আর কিছু সামান্য টাকা মনে করেন 1-5 টাকার মতো আর এরকম আংশিক নিচে আর একটা সামান্য সুতো সোনার একটা জিনিস নিচে আর একটা রূপার কৌটা আছিল আর এটা মনে করেন বাংসি না শিলটিল মারা আছিল আর এই 5 বরের মতো ওই যে জিনিসটা নিচে কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা দূরপাল্লা লড়ি থেকে 210 কেজি শুকনো গাঁজা উদ্ধার করলো মুঙ্গিকামী থানার পুলিশ 43 মাইল এলাকায় গাড়িটিকে আটক করা হয় যদিও গাড়ি চালক গা ঢাকা দেয় তথাপি সহচালককে আটক করতে পেরেছে পুলিশ নিত্যদিনের মতো শুক্রবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন 41 মাইল এলাকার জাতীয় সড়কে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ভেহিকেল চেকিং এ বসে এই অবস্থায় আগরতলার দিক থেকে PB23K2607 নম্বরের একটি 12 চাকার দূরপাল্লার লরি আম্বাসা দিকে যাচ্ছিল মুঙ্গিয়াকামী থানাধীন 41 মাইল এলাকায় আসতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ যখন গাড়িটির উপরে উঠে চেকিং করছিল তখন আচমকাই গাড়িটি নিয়ে পালিয়ে যায় গাড়ি চালক ওই সময় গাড়ির উপরে ছিলেন 2 জন পুলিশ কর্মী পরবর্তীতে 43 মাইল এলাকায় পুলিশ দ্রুততার সাথে সে গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় এতেই আসে সাফল্য 210 কেজি শুকনো গাঁজা গাড়ি থেকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ যার বাজার মূল্য প্রায় 10 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া যদিও গাড়ির প্রধান চালক গাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়িতে থাকা গাড়ির সহচালককে আটক করতে সক্ষম হয় পুলিশ সংবাদ সূত্রে জানা যায় অবৈধ শুকনো গাঁজাগুলি লরি দিয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এখন প্রশ্ন হল রাজধানীর এতগুলো থানার নাকের ডগা দিয়ে তাছাড়া জিরানিয়া চম্পকনগর সহ তেলিয়ামুড়া থানা পেরিয়ে কিভাবে পাচার হচ্ছিল গাঁজা তবে কি থানাবাবুদের সাথে গোপন কোনো চুক্তি রয়েছে এই গাঁজা ব্যবসায়ীদের প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে আজকে মুঙ্গিয়াকামী পিএসএর আন্ডারে জাতীয় সড়কে 41 মাইল এলাকায় এই থান মানে মুঙ্গিয়াকামী পিএসএ করছি ডবজেরিয়া এবং আমি এবং অন্যান্য পিএস স্টাফ আছে ভেহিকেল চেকিং করছিল তখন একটা গাড়ি আগরতলার দিক থেকে আসছিল গাড়ি নাম্বার হচ্ছে PB23K2607 12 চাকার গাড়ি আগরতলা সাইড থেকে এসেছিল আম্বাসা সাইড থেকে যাচ্ছিল তখন আমাদের পুলিশ তার উপরে সে গাড়িকে যখন চেক করছিল তখন গাড়ির ড্রাইভার হঠাৎ করে গাড়ি টান দিয়ে পালিয়ে যায় আমাদের পুলিশ স্টাফ গাড়ির উপরেই ছিল সঙ্গে সঙ্গে আমরা সেই গাড়িকে দাওয়া করি এবং 43 মাইল এলাকায় গাড়িকে আটকাই পরে গাড়িকে সম্পূর্ণভাবে চেক করা হয় চেক করার পর টোটাল 210 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা একজন যে অ্যাসিস্ট্যান্ট আছে ওনাকে আমরা আটক করেছি যে মেইন ড্রাইভার সে গাড়ি থেকে নেমে পালিয়ে গেছে আনুমানিক বাজার মূল্য কত এখন যে আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা গত 11 মে উত্তর জেলার সরলা গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বাঘবিতণ্ডা রক্তাক্ত হয়েছিলেন রাকেশনাথ এবং ওনার 2 মেয়ে ঘটনার বিবরণ শুনতে এবং আহতদের খোঁজ খবর নিতে বামুনিয়া এলাকায় ছুটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী গত 11 মে উত্তর জেলার কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এলাকার 1 নং ওয়ার্ডের বাসিন্দা রাকেশনাথের পিতা
কামিনীনাথের সাথে তার ভাই ইরেশনাথের বাড়ির সীমানার বেড়া দেওয়া নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। রাকেশনাথ ওনার নিজের সীমানায় বেড়া দেওয়াতে লাগলে তার ভাই ইরেশনাথ এবং তার 15 বছরের নাবালক ছেলে সৌরভনাথ রাকেশনাথকে বেড়া দিতে বাধা প্রদান করে এবং পরে ধারালো দা দিয়ে পিতা পুত্র মিলে রাকেশনাথের উপর দুর্বৃত্তদের মতো হামলা চালায়। তাতে শরীরের বিভিন্ন অংশে দায়ের কূপে গুরুতরভাবে কেটে যায়। পিতাকে বাঁচাতে এসে রাকেশনাথের দুই মেয়ে সোমানাথ এবং রত্নানাথ গুরুতরভাবে দায়ের কূপে রক্তাক্ত হয়। তৎক্ষণাৎ কদমতলা থানার পুলিশ বামুনিয়া এলাকায় অন্য একটি তদন্তে যাওয়াতে ঘটনার সম্মুখীন হয়ে পড়েন। ঠিক তখন পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত রাকেশনাথ এবং তার দুই কন্যাকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা বেগতিক দেখে অন্যত্র রেফার করেন। জানা গেছে গৃহস্থ রাকেশনাথ এবং তার দুই মেয়ের শরীরের দায়ের আঘাতে জখম গুরুতর হয়েছে। এদিকে আহতদের পরিবারের তরফ থেকে কদমতলা থানায় অভিযুক্ত ইরেশনাথ এবং তার ছেলে সৌরভনাথের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। কদমতলা থানার পুলিশ মামলাটি হাতে নিয়ে অভিযুক্ত আক্রমণকারী ইরেশনাথ এবং তার ছেলে সৌরভনাথকে গ্রেপ্তার করে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে। অপরদিকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী গুরুতরভাবে আহত রাকেশনাথের বাড়িতে তাদের খোঁজখবর নিতে ছুটে যান। কথা বলেন পিতা রাকেশনাথ এবং তার দুই মেয়ে সোমানাথ এবং রত্নানাথের সাথে। চেয়ারপারসন বর্ণালী গোস্বামী প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে আহত রাকেশনাথের বাড়ির সীমানা নিয়ে তার আপন ভাই ইরেশনাথের দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। গত 11 মে বাড়ির জায়গায় সীমানার উপর বেড়া দেওয়া শুরু করলে রাকেশনাথের উপর তার ভাই ইরেশনাথ এবং ভাইয়ের ছেলে সৌরভনাথ দুর্বৃত্তদের মতো ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালায়। তবে আহত রাকেশনাথ এবং তার দুই মেয়ের ন্যায় বিচার পাওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছেন রাজ্য মহিলা কমিশন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর সফরে ওনার সাথে সঙ্গ দেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার। তারিখে পার্শ্ববর্তী দু বাড়ির মধ্যে তাদের জায়গা নিয়ে সমস্যা চলছিল, কিন্তু তারা দুজনেই আপন ভাই, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের মধ্যে দীর্ঘদিন এত সমস্যা যে বেড়া দেওয়া নিয়ে তাদের এই খুনাখুনির উপক্রম হয়। রাকেশনাথ এবং তার ছেলে ইরেশনাথ এবং তার ছেলে সৌরভনাথ, এই রাকেশনাথ, সোমানাথ এবং রত্নানাথ তাদের উপর চড়াও হয়ে দা দিয়ে কোপাতে শুরু করে, কিন্তু এমনই একটা পরিস্থিতির তৈরি হয়। কিন্তু তাদের ভাগ্য ভালো যে সেই সময় পুলিশ আমাদের কদমতলা থানার ওসি অন্য একটি ইনভেস্টিগেশনে যাচ্ছিলেন, তো সেই মুহূর্তে তিনি সামনে পড়ায় তাদের প্রাণ রক্ষা হয়। কিন্তু এই ধরনের ঘটনা সত্যি একটা আশ্চর্যজনক যে দু ভাই মিলেমিশে সংসার করার কথা সেইখানে তাদের এরকম সমস্যা চলছে। তো এই ঘটনাটি একদম সামনাসামনি পুলিশি তদন্তের বলবো আমি শুরু হয়ে গেছে, যে সামনাসামনি ঘটনাটা পুলিশ প্রত্যক্ষ করেছে এবং বর্তমানে যে পরিস্থিতি সেখানে তার নিশ্চয়ই এই রাকেশনাথ, সোমা এবং রত্না তাদের উপর যেভাবে দুর্বৃত্তের মতো আক্রমণ চালায় তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে, এবং এই লক্ষ্যেই রাজ্য মহিলা কমিশন চাইবে যে দোষী ব্যক্তিদের শাস্তি হোক। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গত 17 এপ্রিল রাত্রে 10 ঘটিকায় কুমারঘাট নিদেবী জগন্নাথ মন্দিরের পূজারিণীর উপর আক্রমণ চালিয়েছিল কতিপয় দুষ্কৃতী। প্রায় 1 মাস পূর্ণ হতে চলেছে, কিন্তু আজ পর্যন্ত এ কাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কুমারঘাট থানায় ডেপুটেশন প্রদান করে কংগ্রেস। গত 17 এপ্রিল 2021 রাত 10টা নাগাদ কুমারঘাট নিদেবীর জগন্নাথ মন্দিরের পূজারিণীর উপর বাড়ির গেট ভেঙে অবৈধভাবে প্রবেশ করে পূজারিণীকে ঘরের বাইরে ডেকে এনে আক্রমণ চালায় একদল দুষ্কৃতীরা। তাকে মাটিতে ফেলে বেধড়কভাবে মারধর করে, তার পরনের জামা কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। আক্রমণকারী সন্ত্রাসীরা তাতেও সন্তুষ্ট না হয়ে বাড়ির টিনের ছাউনি দীর্ঘ বাউন্ডারি ভেঙে চুরমার করে দেয়। এ বিষয়ে আহত পূজারিণী সন্ত্রাসীদের উপর লিখিত অভিযোগ দায়ের করেন কুমারঘাট থানায়। অভিযোগ মূলে পুলিশ ভারতীয় দণ্ডবিধির 474, 323, 427 আন্ডার সেকশন অফ 154 CRPC এবং IPC-র 1860 ধারা অনুসারে মামলা গ্রহণ করেছে, কিন্তু আজ অবধি দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। শাসকদলীয় মদতপুষ্টরা অবাধে ঘোরাফেরা করছে, অসহায় পুলিশ,
তাই কংগ্রেস দল এই ঘটনার প্রতিবাদে থানায় ডেপুটেশন প্রদান করে শুক্রবার দিন। নেতৃত্বে ছিলেন প্রতিবাদী কংগ্রেস নেতা চূড়াচাঁদ শর্মা। কংগ্রেস নেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আসামিরা গ্রেফতারের দাবি নিয়ে তারা এসপি উনকুটি এবং ডিআইজি কুমারঘাটের সঙ্গে দেখা করেছেন এবং লিখিত অভিযোগ সহ ডেপুটেশন দিয়েছেন। তিনি ভুগছেন আতঙ্কে, তিনি ভুগছেন। স্থানীয় আরক্ষা দপ্তর হচ্ছে এই এলাকার রক্ষক। মামলা দাখিল করার পরেও, এফআইআর রেজিস্টার্ড হওয়ার পরেও আসামি কেন গ্রেপ্তার হচ্ছে না? মাননীয় ভারপ্রাপ্ত কার্যকারক আসামিদের প্রতি প্রশাসনিক ব্যবস্থা কেন গ্রহণ করছেন না, সেটাই আমি ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। উত্তর জেলার দামছড়া ব্লকের অধীন ওয়ান বুকছড়া রানীপাড়া এলাকায় শরণার্থীদের রিচ সেটেলমেন্টের কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন সুবিধা প্রাপকরা। সমস্যার সমাধানে মাঠে নামলেন এমডিসি। রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের ওয়ান বকুছড়ার রানীপাড়া এলাকায় চলছে শরণার্থীদের রিচ সেটেলমেন্টের কাজ। তাদের প্রত্যেক পরিবার পিছু 30 ফুট/40 ফুটের ঘর তৈরির জন্য ভূমি বন্দোবস্ত দেয়া হয়েছে, কিন্তু দুই ঘরের মধ্যে স্পেস একেবারেই নেই, যেটা হয়ে থাকে শহরাঞ্চলে। এ নিয়ে এমবিডিপি অ্যাপ নেতৃত্বদের থেকেও বার কয়েক আপত্তি তোলা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। শুক্রবার সেই স্থানে উপস্থিত হন এডিসির এমডিসি দামছড়া জম্পুই কেন্দ্রের ভবরঞ্জন রিয়াং। এ বিষয়ে তিনি কি বললেন শোনাবো আপনাদের। ওয়াইন বুক পারাটে এসে এই আমাদের মিজোরাম থেকে ব্রু আইডিপিরা সেটেলমেন্টের জন্য যে জায়গাটা, যে স্পটটা আমি দেখতে এসেছি, এখানে আমি দেখতে পেলাম প্রায় কত ফ্যামিলি, এখানে 500 ফ্যামিলি এখানে বন্দোবস্ত মানে বসবাস করার জন্য গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কোনো মতেই মানে সম্ভব হয় না যে জায়গাতে তারা দেওয়া হয়েছে। একটা জায়গাতে একটা প্লটে 20-30 পরিবার, কোনো কোনো জায়গাতে 115 পরিবার, এইভাবে তো থাকান যায় না। কারণ তাদের এখানে কোনো জায়গার অভাব নাই, জায়গা আছে কিন্তু সরকার এই জায়গাটা দিতে চায় না। এই কারণে এখানে গ্রামের লোকাল এই যে ওয়াইনবুক পাড়ার চৌধুরীও একটু আগে বলছিল যে এই এখানে আমরা যে জায়গা দিছি, এই জায়গার পরে তারা বসবাস করার জন্য আমরা যে জায়গা দিছি লোকাল হিসাবে, কেন তারা তাদেরকে এই জায়গাটা দেওয়া হইল না, এটাই প্রশ্ন উঠছে। এবং আমিও দেখতে পাচ্ছি এখানে যে তাদেরকে থাকার জন্য যে আইডেন্টিফাই করা হয়েছে, এটা খুব কনজিস্টেড, এটা কোনো মতেই থাকতে পারে না। কারণ তাদের একটা গড় পরিবার বাঁচতে গেলে এখানে ল্যাট্রিনের ব্যবস্থা থাকবো, কিছু কেটেল গরু ছাগল পালাইবার একটা জায়গা ব্যবস্থা থাকতে লাগবো না? তো এখানে এই আরবান এরিয়ার মতো গড় একটা 1 ইঞ্চিও ফাঁক হয় না, একটার পর একটা তারা মেজারমেন্ট করছে যে জায়গাতে লোঙ্গা আছে, টিলা আছে, এই জায়গাতে এইভাবে কনস্ট্রাকশন করতে পারতো না। রাজ্য সরকার তো দিয়েছে তাদেরকে 30 ফুট/40 ফুট, 30 ফুট/40 ফুট রাজ্য সরকার দিয়েছে, কিন্তু এগ্রিমেন্টে আমাদের কথা আছে এই এটার সঙ্গে এগ্রিকালচারের ল্যান্ড দেওয়া হবে, এবং তাদেরকে 30 ফুট/40 ফুট বলে, এটা না যে 30 ফুট/40 ফুট কইলেও তো একটু ডিস্টেন্সও দরকার না, হাউজিং এটা গ্যাপিং তো দরকার আছে, যেখানে 15 মিটার হোক 10 মিটার হোক এরকম গ্যাপিং করার দরকার আছে, নাইলে এখানে তাদেরকে তাদের জন্য কিছু করার মানে ল্যাট্রিনের ব্যবস্থা বা কোনো পশুপালন করার কোনো জায়গাই থাকতো না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। রিয়াং শরণার্থীদের পুনর্বাসনে বদ্ধপরিকর রাজ্য সরকার, তৈরি হচ্ছে শরণার্থীদের বসত ঘর। জানা যায় প্রথম কিস্তিতে প্রতি পরিবারে 1.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 1997 সাল মিজোরামে এক জাতি দাঙ্গা সংঘটিত হয়, সেখান থেকে প্রায় 35,000 রিয়াং শরণার্থীরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার 6টি শিবিরে আশ্রয় নেন। এরপর কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকার ত্রিপাক্ষিক বৈঠকে বসে শরণার্থীদের স্বভূমি ফিরে যাওয়ার জন্য।
বারবার এই বৈঠকে বসলেও প্রত্যেকবারই বৈঠক শেষে সবকিছু বাতিল হয়ে যায়। এইভাবে চলতে থাকে প্রায় 22টি বছর। বর্তমানে কেন্দ্রে মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার, রাজ্যে বিপ্লব নেতৃত্বাধীন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় 2018 সালে। যদিও প্রথম দুই ধাপে শরণার্থীদের একটি অংশ প্রাক্তন শরণার্থী নেতা বীর চাকমার নেতৃত্বে মিজোরামে ফিরে যান, যারা এখানে থেকে যান তারা বেঁকে বসেন, তারা মিজোরামে ফিরবেন না। এ নিয়ে অনেক বৈঠক হয়। অবশেষে কেন্দ্রের মোদী সরকার ত্রিপুরায় তাদের স্থায়ী বসবাসের জন্য প্যাকেজ ঘোষণা করে। যথারীতি ত্রিপুরা সরকারও কাজে হাত দেয়। বর্তমানে কাজ চলছে শরণার্থী শিবিরের জন্য ঘর তৈরির কাজ। প্রতি ঘর তৈরির জন্য প্রতি পরিবার পিছু 1.5 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে। প্রথম কিস্তির 50,000 টাকা দেয়া হয়। যারা পেয়েছেন তারা কাজে হাত দিয়েছেন। এর মধ্যে 5টি ঘর সম্পন্ন হয়েছে প্রথম কিস্তির টাকায়। বাকি 2 কিস্তির টাকা পেয়ে অন্যান্যরাও কাজ শেষ করবেন এমনটাই জানান শরণার্থী শিবিরের এমবিডিপির এক সভাপতি। আমার নাম গোবিন্দ ব্রু। রাজ্য সরকার দিয়া 50,000 অ্যাকাউন্ট দুগাই দিছে। আমার গ্রাম কাসকাও রিলিফ ক্যাম্প তৈল প্রায় আমি 90% তো শেষ করে দিছে আমার ঘর। তে সেকেন্ড ইনস্টলমেন্ট আর থার্ড ইনস্টলমেন্ট আপ পাইছে না? পাইলে আমি সবে সব কমপ্লিট করিয়া শেষ করে দিব। তে বাকি রয়েছে আমরা গ্রামের চার ফ্যামিলি, তারাও কমপ্লিট হয়েছে 90% তো সব কমপ্লিট। সেকেন্ড থার্ড ইনস্টলমেন্ট যদি দিলে হেরাও শেষ কমপ্লিট করব। সবাইরে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেওয়ার নাম করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুই বিহারি যুবকের বিরুদ্ধে। ঘটনা বিশালগড় থানাধীন ধজনগর এলাকায়। পরে রামকুমার সাহু নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সমচে দিয়ে স্থানীয়রা। রাজ্যের বিশালগড় থানাধীন ধজনগর এলাকায় দুই বিহারি যুবক স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেওয়ার নাম করে অনেক টাকার স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। মহিলা বিউটি দত্তের সন্দেহ হওয়ায় স্থানীয় দোকানে গিয়ে স্বর্ণালঙ্কারগুলো ওজন দিয়ে দেখেন অনেকটাই কম। পরে এলাকা থেকে রামকুমার সাহ নামের এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে বিশালগড় থানার পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। মহিলা ধজনগর এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আমাদের কাছে গেছে, আমার কাছে কতদিন বোন একটা কি হাসপাতালে জিনিস আছে নিয়ে আমাকে আছে তো বাইক করে দিছি। তারপরে হ্যাঁ, আমার কাছে গোসাইছে, গোসাই পরিষ্কার করছে, পরিষ্কার করে সেটা এফোর দিয়ে আমার কাছে সব জিনিস কিছু আছে। তারপরে আমি কাছে আছে তো গলারটা আর আংটিটা বাইক করে দিছি। দেওয়ার পরে কিন্তু হচ্ছে হ্যাঁ এটা গোসাইছে, গোসাই সেটা এফোর দিয়ে সাদা করে দিছে। করে দেওয়ার পরে আমি হ্যাঁ আমার বাড়ি থেকে আয়া পড়ছে নাকি স্বর্ণহার চুরি হয়েছে কিনা সন্দেহমূলক ফেরে ধরে রাখছে আর কি। ফেরে ধরে কিন্তু এর কাছে কিছু আমরা এরকম কোনো প্রমাণ পাচ্ছি না যে হ্যাঁ যে হার চুরি করছে। কি নাম ছেলেদের? ছেলের নাম রামকুমার সাহ। তার কাছ থেকে কি এসিড জাতীয় কোনো জিনিস পাওয়া গেছে? না না, এসব জিনিস কোনো পাওয়া গেছে না। আমরা এখন সন্দেহমূলক নিতেছি। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। খোয়াইয়ের কল্যাণপুরে অত্যাবশ্যকীয় পণ্যের কালোবাজারি রুখতে খাদ্য দপ্তরের অভিযান। কালোবাজারি অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ীকে করা হয় জরিমানা। ব্যবসায়ীদের সতর্ক করলো মার্চেন্ট অ্যাসোসিয়েশন। করোনাকালীন সময়ে এক শ্রেণীর ব্যবসায়ীদের অবৈধ পন্থায় চড়া দামে পণ্য বিক্রির অভিযোগে অবশেষে টনক নড়ল প্রশাসনের। খোয়াই জেলার কল্যাণপুর বাজারে এক শ্রেণীর ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল অনেক দিনেরই। ইতিপূর্বেও এই বাজারে কালোবাজারির অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্দেশে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের ছটিকা বাহিনী কল্যাণপুর বাজারের বিভিন্ন নিত্যপণ্যের দোকানে হানাদারি চালায়। বেশ কয়েকটি স্থানে পণ্যমূল্যের বেআইনি কার্যকলাপের হদিশ পাওয়া যায়। বাজারে অধিকাংশ মুদি মাল বিক্রির দোকানে গ্রাহকদের স্বার্থে সঠিক কোনোরকম মূল্য তালিকা প্রকাশ নেই দোকানে। একই পণ্যের বহুমূল্য, নিম্নমানের পণ্যের চড়া দাম ইত্যাদি তদন্তে বেরিয়ে আসে। খাদ্য দপ্তরের আধিকারিকেরা ব্যবসায়ীদের কড়া ভাষায় সতর্ক করে এবং আগামী দিন কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। এদিকে কল্যাণপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন মজুমদার বাজারের সমস্ত ব্যবসায়ীদের কাছে বিনম্রভাবে অনুরোধ করে বলেন, করোনার বর্তমান অতিমারির সময়ে ব্যবসায়ীরা যেন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নির্ধারিত মূল্যে গ্রাহকদের পরিষেবা দেয়, অন্যথায় প্রশাসনিকভাবে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মার্চেন্ট অ্যাসোসিয়েশন কোনোভাবেই সহযোগিতা করতে পারবে না। কল্যাণপুর গ্রামাঞ্চলের একটা বাজার, এখানের মধ্যে অনেক লোকেরই সামর্থ্য নাই যে সে বোতল নিতে পারবে। আপনি যেহেতু আপনি হোলসেল বিক্রি না, মানে 500 বোতল, তা মানে স্যার 500 বোতল না না, তবু আপনি খোলা রাখবেন। এটা আপনি আপনি শুনেন, আপনি শুধু বিজনেসম্যান না, আপনি একজন সার্ভিস প্রোভাইডার, আপনি পরিষেবা দিতেছেন জনগণকে, ঠিক আছে? আপনি টিনও টিনও বিক্রি করবেন। আমরা এমন অনেক লোক আছে যে 100 গ্রাম তেল নিয়ে বসে, এই পরিষেবাটা দিবেন। 200 গ্রাম বাইরে নিয়ে না 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 না, 200 গ্রামের একটা প্যাকেটের দাম তো 40 টাকা নিচে নেই, 38 টাকা। তো আমি 20 টাকা নিয়ে নিলাম, আমি কি তেল খাইতাম না? আমি না না, আমি আমি এটা আমি জানি না। আপনি তেল টিন কাটবেন, আর নইলে আপনি টিনের হোলসেল বিক্রি করা বন্ধ করবেন। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 16 মে থেকে তেলিয়ামুড়া বাজারের আওতাধীন প্রতি রেশন কার্ড পিছু 2 লিটার করে ভোজ্য তেল সুলভ মূল্যে প্রদান করা হবে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন। কালোবাজারি রুখতে এই পদক্ষেপ বলে জানা যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শহরাঞ্চল সহ তেলিয়ামুড়া পুরো এলাকাতেই নাইট কারফিউ চলছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারিভাবে বাজারে দ্রব্যের সংকুলন থাকলেও কিছু সংখ্যক ব্যবসায়ীরা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে বিক্রি করবার অভিযোগ প্রায়ই শোনা যায়। এতে করে সাধারণ ক্রেতারা দ্রব্য সামগ্রীর ন্যায্য মূল্য থেকে চড়া দামে ক্রয় করতে হয়। এই পরিস্থিতিতে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং তেলিয়ামুড়া গ্লোসারি ব্যবসায়ী সমিতির সহযোগিতায় ভোক্তারা যাতে দ্রব্য সামগ্রী ক্রয় করতে এসে প্রতারিত না হন এবং চড়া দামে দ্রব্য না কেনা হয় তার জন্যে, এবং সঠিক মূল্য ক্রেতাদের কাছে যাতে দ্রব্য সামগ্রী পৌঁছয় এই উদ্যোগকে সামনে রেখে তেলিয়ামুড়া বাজার এলাকার আওতাধীন প্রতি রেশন কার্ড পিছু 2 লিটার করে ভোজ্য তেল অর্থাৎ সরিষার তেল সুলভ মূল্যে প্রদান করবার জন্য শুক্রবার তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস কার্যালয়ে এক বৈঠক করা হয়। এই বৈঠকে সিদ্ধান্ত করা হয়, আগামী 16 মে অর্থাৎ রবিবার থেকে তেলিয়ামুড়া বাজারের আওতাধীন প্রতি রেশন কার্ড পিছু ভোক্তাদের 2 লিটার করে ভোজ্য তেল সুলভ মূল্যে প্রদান করা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক নরেন্দ্র গুপ, সভাপতি কৃষ্ণ দাস সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আমরা এই কিছুক্ষণের মধ্যেই আমরা একটা জরুরি সভা ডাকি। এই 2021-এর যে অতিমারি কোভিড 2021, এটাকে সামনে রেখে আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন বাজারগুলিতে, বিশেষ করে সরষার তেলকে সামনে রেখে কিছু কিছু মানে এই অবাঞ্ছিত কিছু পদক্ষেপ ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যেটুকু খবর পাচ্ছি যে এই সরষার তেলের মধ্যে বিভিন্ন ধরনের রেট নিচ্ছেন। তো এই ক্ষেত্রে আমরা তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং তেলিয়ামুড়া ঘোষারি সমিতির সঙ্গে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আগামী 16 মে থেকে আমরা শনিবার পর্যন্ত, তারপরের শনিবার পর্যন্ত আমরা প্রতি রেশন কার্ড ওয়াইজ
দুই লিটার করে আমরা সরষের তেল প্রতি পরিবারকে প্রদান করিব দৈনিক এগারোটা থেকে দুইটা পর্যন্ত। এই বিষয়টা আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমাদের কমিটি এবং গুসারি সমিতি যারা আছেন কর্মকর্তারা ওনারা সহযোগিতা করবেন। আমরা তেলিয়ামুড়া মার্চেন্ট ইউনিয়ন বিগত দিনেও আমরা এই ধরনের সামাজিক কাজগুলি করেছি, আগামী দিনেও করার জন্য সচেষ্ট থাকব এবং আমরা তেলিয়ামুড়া মার্চেন্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা সবাইকে অনুরোধ করব মাস্ক পরুন, সুস্থ থাকুন, অন্যকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচার জন্য সাহায্য করুন। পাশাপাশি সরকারি যে গাইডলাইনগুলি আছে এই গাইডলাইনগুলি মেনে চলার জন্য আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবার কাছে বিনীতভাবে আমরা অনুরোধ রাখছি। এই প্রথম পাথারকান্দি সমষ্টির দ্বিতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হলেন কৃষ্ণেন্দু পাল। আসামের সদ্য গঠিত মন্ত্রিসভায় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অন্তর্ভুক্ত করার জন্য অসম সরকারের নিকট দাবি জানায় বাজারি ছড়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি সংঘ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ বার্তা দেন সংঘের কর্মকর্তারা। একুশের নির্বাচনে আসামের পাথারকান্দি সমষ্টির নির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সদ্য গঠিত মন্ত্রিসভায় সামিল করবার জন্য সরকারের কাছে দাবি জানায় পাথারকান্দি এলাকার বাজারি ছড়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি সংঘ। শুক্রবার ক্লাবের প্রেক্ষাগৃহে এই মর্মে এক সাংবাদিক সম্মেলন করে তাদের এই দাবি উত্থাপন করেন নেতাজি সংঘের কর্মকর্তারা। দুপুর ১২টা নাগাদ নেতাজি সংঘের সভাপতি অমিত ভট্টাচার্যের পৌরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উক্ত সংস্থার উপদেষ্টা সদস্য সন্দীপ কর পুরকায়স্থ বলেন, পাথারকান্দি সমষ্টির মন্ত্রিত্ব লাভে প্রায় উপেক্ষিত হয়ে রয়েছে, অথচ রাজ্যের সীমান্ত জেলা করিমগঞ্জে এই সমষ্টি অত্যন্ত পিছ পড়া। রাজ্যের অন্যান্য সমষ্টির সঙ্গে তাল মিলিয়ে সম উন্নয়ন করতে হলে এখানে নির্বাচিত প্রতিনিধিকে মন্ত্রিসভায় নিয়োগ করলে নিজ সমষ্টির সঙ্গে গোটা রাজ্য এবং উপত্যকার উন্নয়ন ত্বরান্বিত হবে, আর এটা সময়ের ডাক। কেননা এই সমষ্টিতে এক অলিখিত অভিলেখ সৃষ্টি করে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন কৃষ্ণেন্দু পাল। তাছাড়া তিনি অত্যন্ত কর্মতৎপর ব্যক্তি, তার প্রচেষ্টায় গত পাঁচ বছরে অনেক উন্নতি হয়েছে। এই সমষ্টির প্রায় প্রতিটি ক্ষেত্রে সম বিকাশের জন্য বিধায়ক বাবু কাজ করে চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল ইত্যাদি ব্যবস্থার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প গড়ে তুলেছেন তিনি। তাছাড়া এখানের প্রতিটি ভাষা গোষ্ঠী মানুষের উন্নয়নের জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে সমষ্টির আপামর জনসাধারণের এই দাবি যে বিধায়ক কৃষ্ণেন্দুকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হোক, আর এটা বর্তমান সময়ের ডাক। শুক্রবার এই সাংবাদিক সম্মেলনে নেতাজি সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি অমিত ভট্টাচার্য, সহসভাপতি অলক দে, কোষাধ্যক্ষ সন্দীপ পাল, অজয় দে, রঞ্জন দাস, সংস্থার উপদেষ্টা সদস্য সন্দীপ কর পুরকায়স্থ, অনুপ দে সহ নারায়ণ চন্দ্র এবং অন্যান্যরা। আমাদের একটাই দাবি যে আমাদের নেতাজি সংঘের পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে বিধানসভায় মন্ত্রিত্বের পদ দেওয়ার জন্য আমরা সবাই বিনম্র অনুরোধ জানাচ্ছি। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলাকে স্মার্ট সিটি তৈরি করতে জোর কদমে চলছে কাজ। শুক্রবার স্মার্ট সিটির জল নিষ্কাশনের পাম্প পরিদর্শনে মাঠে নামেন নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তে। আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ চলছে জোর কদমে। উন্নত করা হচ্ছে আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা। নিগমবাসীকে জল ডুবি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ চলছে, কিন্তু সম্প্রতি দেখা যায় বৃষ্টি হওয়ার সাথে সাথে আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকায় হাঁটু সমান জল জমে গেছে। যদিও খুব কম সময়ের মধ্যে সেই জল নেমে যায়। এই পরিস্থিতিতে শুক্রবার স্মার্ট সিটির জল নিষ্কাশনের পাম্পগুলি পরিদর্শন করেন নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তে। এদিন তিনি শহরের পূর্ব থানা সংলগ্ন পাম্প এবং ওরিয়েন্ট চৌমুনি স্থিত পাম্প মেশিন দুটি পরিদর্শন করেন। নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তির সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সদর মহকুমার মহকুমার শাসক সহ অন্যান্যরা। পাম্প দুটি পরিদর্শনের পর নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, আগে আগরতলা শহরে যে পরিমাণ জল জমত এই বছর তেমন জল জমেনি। কিছু কিছু জায়গায় জল জমলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। আগামী বছর যদিও আরও চারটি জায়গায় ডিজেল পাম্প বসানো যায় এবং যে দুটি পাম্প বসানোর কাজ চলছে সেই কাজ হয়ে গেলে এবং ড্রেনের কাজ শেষ হয়ে গেলে আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নত হবে, তখন আর শহরের জল তেমনভাবে জমবে না। আগরতলা শহরের ভৌগোলিক অবস্থানের কারণে জল হবে,
কিন্তু জল যেন না জমে গাড়ি যেন স্বাভাবিকভাবে চলতে পারে তার জন্য সকল ধরনের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকার থেকে সকল ধরনের সহায়তা করা হচ্ছে। স্মার্ট সিটি প্রকল্প থেকে নতুন পাম্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় 30 কোটি টাকা খরচ করা হচ্ছে আগরতলা শহরকে জলডুবি থেকে মুক্তি দেওয়ার জন্য। আগরতলা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আমরা যে বৃষ্টির জল যে জমা হয়ে সেটা কীভাবে আরও আমরা কম করতে পারি সেটা গত 3 বছর যাবৎ আমাদের চেষ্টা চলছে। যেখানে আগরতলাতে শুধু 8টা পাম্প ছিল, আজকে এখানে 16টা পাম্প আছে। প্রত্যেক জায়গাতে আমরা পাম্পের ক্যাপাসিটি আমরা দেখছেন, প্রত্যেক জায়গাতে 2টা করে পাম্প আছে। আমরা পাম্পের আমরা ক্যাপাসিটি আমরা বাড়িয়েছি। তারপরে যেখানে পাওয়ার যাওয়ার পরে যদি বৃষ্টি শুরু হওয়ার পরে পাওয়ার চলে যায় তো আমরা ডিজেল পাম্প দিয়েছি। 4 জায়গাতে আমরা এখানে ডিজেল পাম্প আমরা বসিয়েছি। যেমন গতকালকে 2বার বৃষ্টি হয়েছে, প্রত্যেকবার 20-30 মিনিট আমাদের পাওয়ার চলে গেছে। তো এই ডিজেল পাম্প কালকে সহায়তা করেছে। তারপরে আমরা কল্যাণী গ্র্যান্ডউইজ এখানে 2টো জায়গাতে আরও কাজ চলছে, এখানে নতুন পাম্প বসানো হবে। যদি আমরা 2017-2018 তুলনা করি তো যেখানে যেমন শকুন্তলা রোড আমরা এখন জাস্ট ওখান থেকে আমরা আসছি, এখানে প্রায় 4 থেকে 5 ফিট জল হয়, তো গতকালকে 1.5-2 ফিট জল হয়েছে। যেখানে 5-6 ঘন্টা জল জমা থাকতো, জল নিষ্কাশন হইতো না, সেখানে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা মধ্যে জল চলে যাচ্ছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলা পৌর নিগম এলাকায় 6টি স্থানে শুরু হয়েছে 18 বছর বয়সীদের কোভিড টিকাকরণ প্রদান। প্রায়োরিটি গ্রুপে রাখা হয়েছে সাংবাদিক, রিক্সা, টমটম, অটোরিকশা চালক, উচ্চ আদালতের আইনজীবী ও কর্মী, এফসিআই এবং খাদ্য দপ্তরের কর্মীদের। বৃহস্পতিবার থেকে আগরতলা পৌর নিগম এলাকার 6টি স্থানে 18 বছর বয়সীদের টিকাকরণের কাজ শুরু হয়েছে। প্রায়োরিটি হিসাবে এই টিকা প্রদানের ঘোষণা করে সরকার। 15,150টি কোভ্যাক্সিন রাজ্যে এসেছে, তার থেকে প্রায়োরিটি গ্রুপের জন্য আলাদাভাবে 5,000 টিকা চিহ্নিত করা হয়েছে। এই প্রায়োরিটি গ্রুপে রাখা হয়েছে সাংবাদিক, রিক্সা, টমটম এবং অটোরিকশা চালক, উচ্চ আদালতের আইনজীবী এবং কর্মী, এফসিআই ও খাদ্য দপ্তরের কর্মীদের। রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক 14 এবং 15 মে রিক্সা এবং অটোরিকশা চালকদের ভ্যাকসিন প্রদান করা হবে। সেই মোতাবেক শুক্রবার থেকে বটতলার 3টি স্থানে রিক্সা, টমটম এবং অটোরিকশা চালকদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। সংবাদ প্রতিনিধির ক্যামেরায় এই চিত্র ফুটে উঠেছে। সকাল থেকে ভ্যাকসিন সেন্টারগুলিতে টিকা নেওয়ার জন্য ভিড় জমায় রিক্সা, টমটম এবং অটোরিকশা চালকরা। রিক্সা, টমটম এবং অটোরিকশা চালকদের অগ্রাধিকারের মাধ্যমে টিকা প্রদান করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান শ্রমিক নেতা বিপ্লব কর। তিনি আরও জানান, এদিন বটতলা এলাকার 3টি স্থানে 200 করে মোট 600টি ভ্যাকসিন প্রদান করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এই ভ্যাকসিন প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অনাথ ধর্ষিতা যুবতীর বাড়িতে গেলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। কথা বলেন ধর্ষিতা সহ তার আত্মীয় স্বজনদের সাথে। অভিযুক্ত মোহন গৌড়ের উপযুক্ত শাস্তির দাবি তুলেন চেয়ারপার্সন। ঘটনা উত্তর জেলার ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পিতৃমাতৃহারা 24 বছরের ধর্ষিতা যুবতীর বাড়িতে গেলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। কথা বললেন ধর্ষিতা সহ তার আত্মীয় পরিজনদের সঙ্গে। দাবি তুললেন ধর্ষণকারী মোহন গৌড়ের কঠোরতম শাস্তির। ঘটনার বিবরণে প্রকাশ রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের মতিঝিল এলাকায় মোহন গৌড় পিতা কর্মেন গৌড় গত 2 মে রাত্রিবেলা এই গ্রামেরই পিতৃমাতৃহারা 24 বছরের এক যুবতীর ঘরে প্রবেশ করে যুবতীকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষিতা যুবতীর বাবা মা কেউই নেই।
ঘরে একমাত্র ছোট একটি ভাই রয়েছে। আর তারই সুযোগকে কাজে লাগিয়ে নরপিশাচ মোহনগড় পাশবিক লালসা চরিতার্থ করে। তারপর টানা দশ দিন পঞ্চায়েতে সালিশি সভা হুমকির মধ্যে ঘটনাটি থামা চাপা দেওয়ার চেষ্টা চালায় অভিযুক্ত ধর্ষণকারী মোহনগড়। অবশেষে 12ই মে ধর্ষিতা যুবতী কদমতলা থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত মোহনগড়ের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু করে। কদমতলা থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে 26 নম্বর ভারতীয় দণ্ডবিধির 457, 376 এবং 506 ধারায় মামলা হাতে নিয়ে অভিযুক্ত ধর্ষণকারী মোহন গৌড়কে গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করে। জেলা আদালতের মাননীয় বিচারক ধৃত ধর্ষণকারী মোহন গৌড়কে 11 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বর্তমানে ধর্ষণকারী জেল হেফাজতে রয়েছে। এদিকে শুক্রবার ধর্ষিতা যুবতীর খোঁজ খবর নিতে সরজমিনে যুবতীর বাড়িতে ছুটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। ধর্ষিতা যুবতীর বাড়িতে গিয়ে ধর্ষিতা যুবতী সহ তার আত্মীয় পরিজনদের সঙ্গে বিশদে আলোচনা করেন এবং ঘটনাবলী লিপিবদ্ধ করেন। পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ধর্ষণকারী মোহন গৌড়ের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন। তাছাড়া মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী আরও জানান, রাজ্য মহিলা কমিশন ধর্ষিতা যুবতীর ন্যায় বিচার পাওয়ার স্বার্থে সর্বদা পাশে থাকবে। মহিলা কমিশনের সফরকালে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার। এখন দেখবার বিষয়, পিতৃমাতৃহারা অনাথ যুবতী ধর্ষিতা হওয়ার পরও কতটুকু ন্যায় বিচার পায়। পোস্টারবেশ ব্রজেন্দ্রনগর এলাকাতে থানা কদমতলা, এখানে একটি ধর্ষণের মামলা হয় গত এপ্রিল মাসে। এখানে গত 12 তারিখে মামলাটি কদমতলা থানায় হয় এবং তারই ভিত্তিতে আজকে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমি যে ভিকটিম নির্যাতিতা যে মেয়েটি তার সঙ্গে দেখা করতে আসি এবং তার সঙ্গে কথা হয় এবং যে ব্যক্তি এ ধরনের একটি ঘৃণ্য কাজ করেছে তার যেন শাস্তি হয় সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন কাজ করবে। কিন্তু সেই সঙ্গে আমার ত্রিপুরাবাসীর কাছে একটা অনুরোধ থাকবে যে এই ধরনের ঘটনাগুলোকে আমরা জিরোতে নামিয়ে আনার জন্য যতটা চেষ্টা করছি বারবার যেন এগুলো আবারও হচ্ছে, কিন্তু এগুলোকে বন্ধ করতে হবে। এবং সেই জন্য রাজ্যবাসীর কাছে আমি বারংবার অনুরোধ জানিয়েছি যে আমরা সবাই মিলে কাজ করব, তবে এই এই মামলার ক্ষেত্রে কিন্তু পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে এবং খুব তাড়াতাড়ি এই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এবং আমি আশা রাখব যে এই ঘটনাটির তদন্তের পর দোষী ব্যক্তির কঠোর শাস্তি হবে। আমি এপ্রিল মাসের 2 তারিখ রাত 9:30-9:30 পর্যন্ত আমি আমার বোনের সাথে কথা কইতেছিলাম। তখনই আমি একটা রশির মাঝে দুইটি ছাগল বাঁধেছিলাম, তখনই ছাগলটা চিলাইতেছিল। চিল্লানির পরে আমি বললাম যে ছাগলটাকে আমি টানিয়ে বাঁধে দিই খুলিয়ে মেলাটা। তখনই মোহনগুর এই করে তাত করে ধাক্কা মারে ঢুকেছে। ঢুকেছিল মোহনগুর। আচ্ছা, মোহনগুর ধাক্কা মারে আমার ঘরের ভিতরে ঢুকেছিল। তখনই আমি জিজ্ঞাসা করলাম, আমার মনে আমার ছোট ভাই বাড়িরে লাগা বাড়ির ছোটো ভাই আসেছে। তখন জিজ্ঞাসা করলাম তুমি এখন কী করছো এখানে, তখন কিছু শব্দ দিল না। তো এরপরে যেমনি আমি সেই আয়ে আমার মুখটা চাপা মারিয়ে ধরে নিল, চাপা মারিয়ে ধরার পরে সেই মাটিতে ফালাই দিল। মাটিতে ফালার পরে আমার কাপড়গুলো সব খুলিয়ে নোংরা করে দিল। নোংরা করার পরে সে আমার শরীরের উপরে উঠিয়ে আমার সাথে রেপ করছে। রেপ করার পরে খারাপ কাজ সব করার পরে এরপরে তাই আমার কানের নিচে কামড় মারছে। কামড় মারার পর সে আমার গলার মধ্যে কামড় মারতে চাইছে। আমি চেষ্টা করে কামড় ইয়ে মুখটা সরিয়ে দিলাম। আমি যত চেষ্টা করছি উঠা ততই সে আমাকে মাঠে ফেলাইতেছে। সেই সাথে গামছা ছিল, আমি গামছা গামছা দিয়ে বাঁধে দিয়েছি। তখনই পরে কামড় মারল। এই ব্যাপারে থানাতে কোনো মামলা করেছ? থানাতে মামলা করেছি। আমি ধর্মনগর গিয়েছিলাম, ধর্মনগর থেকে
দরখাস্ত আনে কদমতলা থানাতে দিয়েছে। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। তরমুজ চাষাবাদে স্বাবলম্বী হয়ে উঠলেন তেলিয়ামুড়া নেতাজিনগর এলাকার এক শিক্ষক পরিবার। কাজে হাত লাগান শিক্ষক কৃপানিধি কর্মকারের সহধর্মিনী নীলিমাধর কর্মকার। তেলিয়ামুড়া কৃষি মহকুমা আধিকারিকের সহায়তায় এবছর এক হেক্টর কৃষি জমিতে তরমুজ ফলন করেছেন এই শিক্ষক পরিবার। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, স্বামীর রোজগারে সংসার চলবে আর স্ত্রী কেবল সংসারের কাজ করবেন সেই ধারণা এখন পূরণ হয়ে গেছে। তাই তো নিজের জমিকে কাজে লাগিয়ে ইচ্ছা শক্তিকে ভর করে আর কিছুটা সরকারি সহায়তা এই ত্রিশক্তিকে একত্রিত করে প্রায় বছর দশেক ধরে একটু অন্য ধরনের কাজ করে যাচ্ছেন শিক্ষক পরিবারের গৃহিণী। গ্রীষ্মকালীন রসালো ফলগুলোর মধ্যে একটি অন্যতম ফল হলো তরমুজ। গ্রীষ্মের তীব্র প্রখর রুদ্রতপ্ত দিনে এই রসালো তরমুজ ফলের চাহিদা আছে ব্যাপক। আত্মনির্ভর ত্রিপুরা করার ক্ষেত্রে তরমুজ চাষাবাদ খুবই গুরুত্বপূর্ণ। এই ফলের চাষাবাদ করে স্বাবলম্বী হওয়া যায়, এমনই এক নজির গড়লেন তেলিয়ামুড়ার নেতাজিনগর এলাকার বাসিন্দা কৃপানিধি কর্মকার। ওনার সহধর্মিনী নীলিমাধর কর্মকার দীর্ঘ 10-12 বছর ধরে তরমুজ চাষ করছেন। তেলিয়ামুড়া কৃষি মহকুমা আধিকারিকের সহায়তায় এবারও তিনি এক হেক্টর কৃষি জমিতে তরমুজ চাষ করেছেন। এই চাষাবাদে তরমুজের ফলনও ভালোই হয়েছে। নীলিমাধর কর্মকার কথা প্রসঙ্গে জানান, গ্রীষ্মকালীন সময়ে বাজারে তরমুজের চাহিদাও রয়েছে। তিনি বাজারে 15-20 টাকা প্রতি কেজি দরে তরমুজ বিক্রি করছেন পাইকারিভাবে। এই তরমুজ চাষ করে তিনি বেশ লাভবান। তরমুজ চাষে ব্যয় যেমন করতে হয় তেমনি লাভও হয়। তবে এই চাষাবাদে ওনাকে সহায়তা করেন ওনার স্বামী কৃপানিধি কর্মকার সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়াও করোনা অতিমারির সময়কালে ওনার তরমুজ ক্ষেতে কাজ করছেন 3-4 জন শ্রমিক। তারাই তরমুজ ক্ষেতে চাষ করে সংসার প্রতিপালন করতে পারছেন অনায়াসেই। আমি নীলিমাধর কর্মকার করতেছি। আমরা 1 হেক্টর জমিতে এবার তরমুজটা করা হয়েছে আর কি। তো এবার ফলন কিরকম হয়েছে তরমুজের? ফলন তো ভালো হয়েছে। কত বছর ধরে তরমুজ চাষ করছেন? হয়ে গেছে 10-12 বছর হয়েছে তরমুজটা চাষ করছি। কৃষি দপ্তর থেকে কোনো সাহায্য সহায়তা পেয়েছেন? হ্যাঁ, এবার কৃষি দপ্তরের সহায়তাই করছি কিছু। বাজারে কিরকম চাহিদা আছে তরমুজের? বাজারে আছে ভালোই। এখন আমরা তো এই তুলছি মোটামুটি, এখন শুধু শুরু হয়েছে আর কি। এইবার তরমুজ চাষ করে লাভবান কিনা? হ্যাঁ, মানে শুরু হয়েছে শুধু বেচা বিক্রি, বিক্রি সব হইলে পরে বুঝতে পারবো। কত করে বিক্রি করতেছেন? 15-20 টাকা কিলো বিক্রি হইতেছে পাইকারি করে। দেখি মানে বাড়ির থেকে লয়ে যান নাকি আপনারা নিয়ে বাজারে? না, বাজারে নিতে হয়, বাড়ির থেকেও খুচরা টুচরা নেয় কিছু। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।